আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন? তো আজকে চলে আসলাম আপনাদের বাজারে, দেখছো তুমি কত বড় আজকে আমি গরু কিনতে চলে আসছি সাথে একটা নিয়ে। সিনেমার গ্রামে ভিজে গেছি, আমি ছোটো একটা গরু দেখছি আমি, ওইখানে ওইটা দাম দিচ্ছে আপনার 1,00,000 টাকা, ওর থেকে বেশি খারাপ লাগছে। কোনো বিষয় না, স্বাভাবিক ওরা কষ্ট করছে, গরুর দাম বেশি, এটা কোনো ফ্যাক্টর দেখে আসে গরুটা নিতে পারি। তো আজকে আপনাদেরকে সব ঘুরে দেখাবো, একটা আছে লামা গরু হাট আর কি, বাস টার্মিনালের মাঠে গরুর বাজারটা আজকে উদ্বোধন করা হয়েছে। তো এখানে একটা সুন্দর একটা গরু, এটার দাম দিয়েছে আপনার 2,20,000 টাকা দাম দিয়েছে। গরু পিছনে যে গরুটা দেখতেছেন, এটা গরুটার দাম দিয়েছে 2,20,000 টাকা। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আজকে দেখতেছেন আজকের গরুর হাট, এর সামনে অনেক দুইটা বড় বড় গরু দেখা যাচ্ছে। এগুলোর দাম দিয়েছে 2,50,000 টাকা করে, দুইটা 5,00,000 টাকা। তো দেখতেছেন হাটে কি সুন্দর সুন্দর গরু, আর এখানে মালিক বিক্রেতা কোনো নাই, এখানে সব মালিক আছে, যারা কিনে শুধু দাম জিজ্ঞেস করে কিন্তু কিনতে পারে না। আমি দেখছি একজনকে, কিন্তু তার পকেটে টাকা নাই, শুধু বলতেছে গরু কত ভাই, কত কত ভাই, প্যাকেজ দিতেছে আসছে বাজারে, মানে মানুষকে হরানি করতেছে। এই গরুটার দাম দিচ্ছে আপনার 2,80,000 টাকা, গরুটার দাম দিচ্ছে আমি ছাগল হাটে যাই, এই ছাগলটার দাম দিচ্ছে আপনার 20,000 টাকা, 2 কেজি গোস্ত হইব, 20,000 টাকা দাম দিচ্ছে। তো আপনারা তো আমাকে দেখতেছেন, আমি অনেক কষ্ট করে আজকে ভিডিওটা বানাইতেছি, অনেক খারাপ লাগতেছে, কারণ গরু বাজারে আসছে, সুন্দর সুন্দর গরুগুলো সব বিক্রি করে ফেলতেছে, মানুষের যা আবেগ যেতেদিন ফাঁপছে ওরা। আমি এখন ওইদিকে যাবো, ওইদিকে গরুগুলো আপনাদেরকে সব দেখাবো। তো দেখতেছে নিচেও গরু আছে, দেখেন কি সুন্দর সুন্দর গরু, সবার আবেগ ছিল, অনেক কষ্ট করে ফালছে তারা, সব বিক্রি করে দিয়েছে, অনেক কষ্ট পাইতেছে বিক্রেতারা। এটার দাম দিয়েছে 2,55,000 টাকা, দেখেন সামনে পুলিশ দেখে কি করে, এরা দেখতেছেন এখানে পুলিশ, ওরা মনে ধান্দা করতে আসছে, মনে কোনানে মালের সন্ধান পাইছে, কারণ মানে মানে একটু নিষ করছে গরু নিয়ে চলে আসছে কিছু টাকার ধান্দা করার জন্য। আমি তাদের পিছনে পিছনে আসি, তো ওইদিকের ভিডিওটা ভিডিও করা শেষ। তো আমি এখন সামনের দিকে যাব, আর দেখতেছি আমাকে সম্পূর্ণ গরু দেখাবো, একদম গরু নিয়ে আসছে, গরু বাচ্চাও নিয়ে আসছে, চালার বাণিজ্য দিলেন, সেটা কোনো ফেক না। তো আমরা এখন সামনের দিকে যাব, সামনে গরুগুলো দেখবো। আর তো আজকের ভিডিওটা দেখে ভালো থাকবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, হ্যাঁ।